বেহের ভোমার বিটেল বল নাকি স্বাদ মিটেল বলে আমার রাখাল সাজা লাল মাটির সোনা রে সবাই কি করে ২৪টা ঘন্টার মধ্যে ১২ ঘন্টা ঘুম থাকেন, এখন সব ভুলে গিয়ে বীরভূম লাল মাটির সোনা রে দেখা যাচ্ছে, আরে লাল মাটির সোনা রে লাইট জ্বালাও বীরভূমের বিটিল বল নাকি সাধু বিটিল বীরভূমের বিটিল বল নাকি সাধু খেতে দেয় না ওই জন্য এত রোগা হয়ে গেছি, কিন্তু মনটা কোথায় বলুন তো, পালাই পালাই বিন্দাহারে পলা সের বহর পলা গোপহলা বহ হ্যাঁ
কদম ডালে বসিয়াই আছে, কদম ডালে বসিয়াই আছে কানু হারাম জাদা মাই তুই জলে না মাই রে তুই জলে না যাই ও মাই তুই জলে না যাই। এই গানটা সবার জানা, সবাই ভেতরটা নড়ে উঠেছে। এই গানটা আসামের কামরূপী অঞ্চলের ঝুমুর গান, বুঝছেন? কলম কিনে
শুনলেন পৌশালী ব্যানার্জির কণ্ঠে কিছু অসাধারণ লোকগীতি সং। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পৌশালী ব্যানার্জির কণ্ঠে কিছু অসাধারণ লোকগীতি গান শুনালাম, পাহাড়ি গান। তার সাথে কিছু ভিডিও দেখাবো, এ দেখুন কিছু সূর্যমুখী ফুল আছে, কিছু আরও অসাধারণ অসাধারণ কিছু ফুল দেখাবো আমি আপনাদের। দেখতে থাকুন আজকের লোগোর জন্য কপিরাইট স্ট্রাইক। আপনারা কেউ জানেন কি না জানি না, লোগোর জন্য একটি কন্টেন্ট ক্রিয়েটার সে কপিরাইট স্ট্রাইক খেয়েছে। লোগো মানে ধরুন এই যে যেমন ফেসবুকের লোগো আছে, ইনস্টাগ্রামের লোগো আছে, ইউটিউবের লোগো আছে, প্রতিটি অ্যাপের সব কিছুরও আলাদা আলাদা লোগো আছে। তেমনই একটি কন্টেন্ট ক্রিয়েটার ইনস্টাগ্রামের একটি লোগো ব্যবহার করেছিল। আমরা সবাই কিন্তু ইনস্টাগ্রাম হোক, ফেসবুকের হোক, ইউটিউবের হোক, সব লোগো ব্যবহার করি। প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই না হলো, সব ভিডিও যদি খুঁজে দেখেন 20-25টারও বেশি হবে, সব ভিডিওতে লোগো ব্যবহার করা আছে। এইবার যদি সবাইকেই এরকম স্ট্রাইক দেয় তাহলে তো প্রতিটি চ্যানেল ডিলিট হয়ে যাবে। ধরুন আমারই আমার না হলো 20-25টার ভিডিওতে ইউটিউব কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম সব, তারপরে এক্স হ্যান্ডেল, এদের লোগো আমি ইউজ করেছি। এইবার যদি সবাই স্ট্রাইক দেয় তাহলে তো মানে 20-25টা স্ট্রাইক হয়ে যাবে, তাহলে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে, এরকম হাজার হাজার লাখ লাখ চ্যানেল ডিলিট হয়ে যাবে। তাহলে কি সত্যি সত্যি ঘটনা যে কপিরাইট স্ট্রাইক এসছে ইনস্টাগ্রামে লোগো ব্যবহার করার জন্য? আজকে আমি এক্সপ্লেন করব কেন কপিরাইট স্ট্রাইক এসছে, অরিজিনালি কপিরাইট স্ট্রাইক এসছে কী কারণে। আমরা যে কোনো লোগো ব্যবহার করি কি, ধরুন ফেসবুকের কোনো সেটিংস কী করে করতে হয় সেগুলো দেখাই, ইউটিউবে কোনো সেটিংস কীভাবে করতে হয় কিংবা ইউটিউবের ভিউজ কীভাবে বাড়ানো যায়, তারপরে ফেসবুকের ভিউজ কী করে বাড়ানো যায়, এইসব নিয়ে ভিডিও তৈরি হয়। তারপরে ইনস্টাগ্রামে রিলসের কী করে চ্যানেল গ্রোথ করা যায়, সবাই এই ধরনের ভিডিও করে। কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি কী করেছেন, তিনি ভিডিও তৈরি করেছেন যে ইনস্টাগ্রামের ফলোয়ার্স কী করে বাই করা যায়, মানে ফলোয়ার্স কী করে কেনা যায়, আপনি ইনস্টাগ্রামের ফলোয়ার্স কীভাবে কিনবেন সেই নিয়ে ভিডিও তৈরি করেছে। তার মানে প্রতিটি যারা ভিউয়ার্স আছে তাদের কাছে একটি খারাপ বার্তা গেল ইনস্টাগ্রাম সম্বন্ধে, যে ইনস্টাগ্রামে গেলে এরকম ফলোয়ার্স কিনতে পারা যায়, যে কারণে ইনস্টাগ্রামের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তাই ইনস্টাগ্রাম ওই চ্যানেলটাকে একটি কপিরাইট স্ট্রাইক দিয়েছে। শুধু লোগো ব্যবহারের জন্য নয়, যদি উনি ওই টাইটেলটা কিংবা অন্য কিছু চেঞ্জ করে দিত, যে লিখেছে বাইক কী করে বাই করা যায়, যদি বলতো যে ইনস্টাগ্রামের ফলোয়ার্স কী করে বাড়ানো যায়, তাহলে কিন্তু স্ট্রাইক আসতো না। যেহেতু টাইটেলে আছে ইনস্টাগ্রামের ফলোয়ার্স কী করে বাই করা যায়, তাহলে এই কারণে ইনস্টাগ্রাম একটা কপিরাইট স্ট্রাইক দিয়েছে। কিন্তু আমরা সাধারণত আমরা ভিডিও বানাই কি যে ফলোয়ার্স কী করে বাড়ানো যায়, ভিউস কী করে বাড়ানো যায়, আর্নিং কী করে বাড়ানো যায়, এইসব নিয়ে। কিন্তু যে ওখানে কেনা বেচা হয়, ফলোয়ার্স কেনা যায়, তারপরে ভিউস কেনা যায়, তো এই ধরনের যদি কেউ কন্টেন্ট বানায় তাহলে তো যে প্ল্যাটফর্মের সম্বন্ধে বানাবে সেই প্ল্যাটফর্মের সম্বন্ধে প্রতিটি ভিউয়ার্সের কাছে একটি বাজে ধারণা চলে যাবে যে ওখানে কেনা বেচা হয় ভিউয়ার্স কিংবা ফলোয়ার্স। আর এই ধরনের কন্টেন্ট যদি কেউ তৈরি করে তাহলে সেই প্ল্যাটফর্মের ভিউস
সেই প্ল্যাটফর্মের ভাবমূর্তিও নষ্ট হবে, যে কারণে একটি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে। আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, আজকে আমার কাছে এক কন্টেন্ট ক্রিয়েটার এসেছিলেন, তিনি দেখতে এসেছিলেন যে হরর স্টোরি মানে ভূতের গল্প তিনি চ্যানেল খুলবেন, তাই নিয়ে ওনার সেই সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে, তা কী করে করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হবে, ভূতের গল্প কী করে ডাউনলোড করতে হবে, তারপর তার জন্য যে ছবিগুলো প্রয়োজন সেই ছবিগুলো কী কোথা থেকে ডাউনলোড করতে হবে, সাউন্ড এফেক্ট এগুলো যাবতীয় সব কিছু দেখার জন্য এসেছিল। এবার কথা হচ্ছে যে আপনি যদি এই ধরনের ভিডিও চ্যানেল করতে চান হরর স্টোরি, তাহলে খারাপ না, এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর চলে, ভিউজও আছে, সবাই শোনেও মন দিয়ে, তাহলে আপনার অনেক দক্ষতা থাকা দরকার। মেন প্রথমত আপনার বলার টেকনিক, একটি গল্প বলবেন সেই গল্পটি ভিউয়ার্সরা মন দিয়ে শুনবে, তাহলে আপনার সেইভাবেই বলতে হবে, আপনার বলার টেকনিকটা খুব ভালো হতে হবে, স্পষ্ট হতে হবে এবং সুন্দর করে বলতে হবে। তাছাড়া মোবাইল দিয়ে এইসব ভিডিও খুব একটা ভালো এডিট করা যায় না, অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে করেন, আমার তো মনে হয় মোবাইল দিয়ে খুব একটা ভালো হবে না, যদিও করলে অসুবিধা নেই, আপনি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন হরর স্টোরি কপিরাইট ফ্রি, দেখবেন প্রচুর চলে আসবে, প্রচুর কপিরাইট ফ্রি গল্প চলে আসবে, আপনি সেখান থেকে গল্প একটি কপি করবেন, কপি করে আপনার ফোনে অবশ্যই নোটপ্যাড আছে, সেই নোটপ্যাডে আপনি সেভ করলেন লাইন বাই লাইন, তারপরে আপনি সেটাকে টেক্সটটাকে আপনি ভয়েসে কনভার্ট করলেন, আপনি নিজেও ভয়েস দিতে পারেন, আপনি কিংবা আপনি এআইয়ের মাধ্যমে ভয়েস জেনারেট করতে পারেন, সব কিছু করতে পারেন, তারপরে আপনি কয়েন মাস্টার হোক কিংবা পাওয়ার ডিরেক্টর হোক ইনশট হোক সেখানে গিয়ে আপনার এডিট করতে হবে। আর আপনি বলছিলেন যে ছবিগুলো কোথা থেকে নেবেন বা সাউন্ড এফেক্ট, ছবির জন্য অনেক জায়গা আছে, ছবির জন্য আপনি সব থেকে বেস্ট হয় আপনি ইসে করতে পারেন ইমেজ সার্চম্যান গুগলও পেতে পারেন, তাছাড়া প্রিন্টার্সও পেতে পারেন, এখান থেকে আপনি ছবি সংগ্রহ করতে পারেন। আর এফেক্ট সাউন্ড এফেক্ট আপনি ইউটিউবেই পেয়ে যাবেন, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন কপিরাইট ফ্রি সাউন্ড এফেক্ট, দেখবেন প্রচুর পরিমাণে সাউন্ড এফেক্ট চলে আসবে, আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তাছাড়া মিক্স কিটেও সাউন্ড এফেক্ট পাওয়া যায়, ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে আপনি মিক্স কিট করে সার্চ করবেন, দেখবেন ওখানে মিক্স কিট চলে আসবে, ওখান থেকে আপনি কপিরাইট ফ্রিতে অনেক পেয়ে যাবেন সাউন্ড এফেক্ট, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তবে এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর ভিউজ আছে, আপনি যদি করতে পারেন তাহলে অবশ্যই ভালো, খুবই ভালো, ভিউজ আছে, ভিউজ হবে। তবে সেটাই প্রথমে যা বললাম যে বলার টেকনিক, ভিডিওর কোয়ালিটি, প্রেজেন্টেশনটা আপনার খুব ভালো করতে হবে, তবেই চলবে, এখন কম্পিটিশন মার্কেট, ভালো করে করতে হবে। লোগোর জন্য কপিরাইট স্ট্রাইক, আপনারা কেউ জানেন কি না জানি না, লোগোর জন্য একটি কন্টেন্ট ক্রিয়েটার সে কপিরাইট স্ট্রাইক খেয়েছে। লোগো মানে ধরুন এই যে যেমন ফেসবুকের লোগো আছে, ইনস্টাগ্রামের লোগো আছে, ইউটিউবের লোগো আছে, প্রতিটি অ্যাপের সব কিছুরও আলাদা আলাদা লোগো আছে। তেমনই একটি কন্টেন্ট ক্রিয়েটার ইনস্টাগ্রামের একটি লোগো ব্যবহার করেছিল, আমরা সবাই কিন্তু ইনস্টাগ্রাম হোক, ফেসবুকের হোক, ইউটিউবের হোক, সব লোগো ব্যবহার করি, প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই না হলেও সব ভিডিও যদি খুঁজে দেখেন 20-25টারও বেশি হবে, সব ভিডিওতে লোগো ব্যবহার করা আছে। এইবার যদি সবাইকেই এরকম স্ট্রাইক দেয় তাহলে তো প্রতিটি চ্যানেল ডিলিট হয়ে যাবে, ধরুন আমারই, আমার না হলে 20-25টার ভিডিওতে ইউটিউব কিংবা ফেসবুক ইনস্টাগ্রাম সব, তারপরে এক্স হ্যান্ডেল এদের লোগো আমি ইউজ করেছি। এইবার যদি সবাই স্ট্রাইক দেয় তাহলে তো মানে 20-25টা স্ট্রাইক হয়ে যাবে, তাহলে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে, এরকম হাজার হাজার লাখ লাখ চ্যানেল ডিলিট হয়ে যাবে। তাহলে কি সত্যি সত্যি ঘটনা যে কপিরাইট স্ট্রাইক এসছে ইনস্টাগ্রামে লোগো ব্যবহার করার জন্য? আজকে আমি এক্সপ্লেন করবো কেন কপিরাইট স্ট্রাইক এসছে, অরিজিনালি কপিরাইট স্ট্রাইক এসছে কী কারণে।
আমরা যে কোনো লোগো ব্যবহার করি কি, ধরুন ফেসবুকের কোনো সেটিংস কী করে করতে হয় সেগুলো দেখাই, ইউটিউবে কোনো সেটিংস কীভাবে করতে হয় কিংবা ইউটিউবের ভিউজ কীভাবে বাড়ানো যায়, তারপরে ফেসবুকের ভিউজ কী করে বাড়ানো যায় এইসব নিয়ে ভিডিও তৈরি হয়। তোমার ইনস্টাগ্রামে রিলসের কী করে চ্যানেল গ্রোথ করা যায়, সবাই এই ধরনের ভিডিও করে। কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি কী করেছেন, তিনি ভিডিও তৈরি করেছেন যে ইনস্টাগ্রামের ফলোয়ার্স কী করে বাই করা যায়, মানে ফলোয়ার্স কী করে কেনা যায়, আপনি ইনস্টাগ্রামের ফলোয়ার্স কীভাবে কিনবেন সেই নিয়ে ভিডিও তৈরি করেছে। তার মানে প্রতিটি যারা ভিউয়ার্স আছে তাদের কাছে একটি খারাপ বার্তা গেল ইনস্টাগ্রাম সম্বন্ধে, যে ইনস্টাগ্রামে গেলে এরকম ফলোয়ার্স কিনতে পারা যায়, যে কারণে ইনস্টাগ্রামের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তাই ইনস্টাগ্রাম ওই চ্যানেলটাকে একটি কপিরাইট স্ট্রাইক দিয়েছে, শুধু লোগো ব্যবহারের জন্য নয়। যদি উনি ওই টাইটেলটা কিংবা অন্য কিছু চেঞ্জ করে দিত, যে লিখেছে বাই কী করে বাই করা যায়, যদি বলতো যে ইনস্টাগ্রামের ফলোয়ার্স কী করে বাড়ানো যায়, তাহলে কিন্তু স্ট্রাইক আসতো না। যেহেতু টাইটেলে আছে ইনস্টাগ্রামের ফলোয়ার্স কী করে বাই করা যায়, তাহলে এই কারণে ইনস্টাগ্রাম একটা কপিরাইট স্ট্রাইক দিয়েছে। কিন্তু আমরা সাধারণত আমরা ভিডিও বানাই কি যে ফলোয়ার্স কী করে বাড়ানো যায়, ভিউস কী করে বাড়ানো যায়, আর্নিং কী করে বাড়ানো যায় এইসব নিয়ে, কিন্তু যে ওখানে কেনা বেচা হয়, ফলোয়ার্স কেনা যায় তারপরে ভিউস কেনা যায়, তো এই ধরনের যদি কেউ কন্টেন্ট বানায় তাহলে তো যে প্ল্যাটফর্মের সম্বন্ধে বানাবে সেই প্ল্যাটফর্মের সম্বন্ধে প্রতিটি ভিউয়ার্সের কাছে একটি বাজে ধারণা চলে যাবে যে ওখানে কেনা বেচা হয় ভিউয়ার্স কিংবা ফলোয়ার্স। আর এই ধরনের কন্টেন্ট যদি কেউ তৈরি করে তাহলে সেই প্ল্যাটফর্মের ভিউস, সেই প্ল্যাটফর্মের ভাবমূর্তিও নষ্ট হবে, যে কারণে একটি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে। আর একটি বিষয় নিয়ে কথা বলবো, আজকে আমার কাছে এক কন্টেন্ট ক্রিয়েটার এসেছিলেন, তিনি দেখতে এসেছিলেন যে হরর স্টোরি মানে ভূতের গল্প তিনি চ্যানেল খুলবেন, তাই নিয়ে ওনার সেই সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে, তা কী করে করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হবে, ভূতের গল্প কী করে ডাউনলোড করতে হবে, তারপর তার জন্য যে ছবিগুলো প্রয়োজন সেই ছবিগুলো কী কোথা থেকে ডাউনলোড করতে হবে, সাউন্ড এফেক্ট এগুলো যাবতীয় সব কিছু দেখার জন্য এসেছিল। এবার কথা হচ্ছে যে আপনি যদি এই ধরনের ভিডিও চ্যানেল করতে চান হরর স্টোরি, তাহলে খারাপ না, এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর চলে, ভিউজও আছে, সবাই শোনেও মন দিয়ে, তাহলে আপনার অনেক দক্ষতা থাকা দরকার। মেন প্রথমত আপনার বলার টেকনিক, একটি গল্প বলবেন সেই গল্পটি ভিউয়ার্সরা মন দিয়ে শুনবে, তাহলে আপনার সেইভাবেই বলতে হবে, আপনার বলার টেকনিকটা খুব ভালো হতে হবে, স্পষ্ট হতে হবে এবং সুন্দর করে বলতে হবে। তাছাড়া মোবাইল দিয়ে এইসব ভিডিও খুব একটা ভালো এডিট করা যায় না, অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে করেন, আমার তো মনে হয় মোবাইল দিয়ে খুব একটা ভালো হবে না, যদিও করলে অসুবিধা নেই, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন হরর স্টোরি কপিরাইট ফ্রি, দেখবেন প্রচুর চলে আসবে, প্রচুর কপিরাইট ফ্রি গল্প চলে আসবে, আপনি সেখান থেকে গল্প একটি কপি করবেন, কপি করে আপনার ফোনে অবশ্যই নোটপ্যাড আছে, সেই নোটপ্যাডে আপনি সেভ করলেন লাইন বাই লাইন, তারপরে আপনি সেটাকে টেক্সটটাকে আপনি ভয়েসে কনভার্ট করলেন, আপনি নিজেও ভয়েস দিতে পারেন, আপনি কিংবা আপনি এআইয়ের মাধ্যমে ভয়েস জেনারেট করতে পারেন, সব কিছু করতে পারেন। তারপরে আপনি কয়েন মাস্টার হোক কিংবা পাওয়ার ডিরেক্টর হোক ইনসার্ট হোক, সেখানে গিয়ে আপনার এডিট করতে হবে। আর আপনি বলছিলেন যে ছবিগুলো কোথা থেকে নেবেন বা সাউন্ড এফেক্ট, ছবির জন্য অনেক জায়গা আছে, ছবির জন্য আপনি সব থেকে বেস্ট হয় আপনি ইসে করতে পারেন ইমেজ সার্চম্যান গুগলও পেতে পারেন, তাছাড়া প্রিন্টার্সও পেতে পারেন, এখান থেকে আপনি ছবি সংগ্রহ করতে পারেন। আর এফেক্ট, সাউন্ড এফেক্ট আপনি ইউটিউবেই পেয়ে যাবেন, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন কপিরাইট ফ্রি সাউন্ড এফেক্ট, দেখবেন প্রচুর পরিমাণে সাউন্ড এফেক্ট চলে আসবে, আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তাছাড়া মিক্স কিটও সাউন্ড এফেক্ট পাওয়া যায়, ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে আপনি মিক্স কিট করে সার্চ করবেন, দেখবেন ওখানে
মিক্সকিট চলে আসবে, ওখান থেকে আপনি কপিরাইট ফ্রিতে অনেক পেয়ে যাবেন সাউন্ড এফেক্ট, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তবে এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর ভিউজ আছে, আপনি যদি করতে পারেন তাহলে অবশ্যই ভালো, খুবই ভালো, ভিউজ আছে, ভিউজ হবে। তবে সেটাই প্রথমে যা বললাম যে বলার টেকনিক, ভিডিওর কোয়ালিটি, প্রেজেন্টেশনটা আপনার খুব ভালো করতে হবে, তবেই চলবে। এখন কম্পিটিশন মার্কেট, ভালো করে করতে হবে। লোগোর জন্য কপিরাইট স্ট্রাইক, আপনারা কেউ জানেন কি না জানি না, লোগোর জন্য একটি কন্টেন্ট ক্রিয়েটার সে কপিরাইট স্ট্রাইক খেয়েছে। লোগো মানে ধরুন এই যে যেমন ফেসবুকের লোগো আছে, ইনস্টাগ্রামের লোগো আছে, ইউটিউবের লোগো আছে, প্রতিটি অ্যাপের সব কিছুরও আলাদা আলাদা লোগো আছে। তেমনই একটি কন্টেন্ট ক্রিয়েটার ইনস্টাগ্রামের একটি লোগো ব্যবহার করেছিল। আমরা সবাই কিন্তু ইনস্টাগ্রাম হোক, ফেসবুকের হোক, ইউটিউবের হোক, সব লোগো ব্যবহার করি। প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই না হলো, সব ভিডিও যদি খুঁজে দেখেন 20-25টারও বেশি হবে, সব ভিডিওতে লোগো ব্যবহার করা আছে। এইবার যদি সবাইকেই এরকম স্ট্রাইক দেয় তাহলে তো প্রতিটি চ্যানেল ডিলিট হয়ে যাবে। ধরুন আমারই, আমার না হলো 20-25টার ভিডিওতে ইউটিউব কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম সব, তারপরে এক্স হ্যান্ডেল, এদের লোগো আমি ইউজ করেছি। এইবার যদি সবাই স্ট্রাইক দেয় তাহলে তো মানে 20-25টা স্ট্রাইক হয়ে যাবে, তাহলে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে, এরকম হাজার হাজার লাখো লাখো চ্যানেল ডিলিট হয়ে যাবে। তাহলে কি সত্যি সত্যি ঘটনা যে কপিরাইট স্ট্রাইক এসছে ইনস্টাগ্রামে লোগো ব্যবহার করার জন্য? আজকে আমি এক্সপ্লেন করব কেন কপিরাইট স্ট্রাইক এসছে, অরিজিনালি কপিরাইট স্ট্রাইক এসছে কী কারণে। আমরা যে কোনো লোগো ব্যবহার করি কি, ধরুন ফেসবুকের কোনো সেটিংস কী করে করতে হয় সেগুলো দেখাই, ইউটিউবে কোনো সেটিংস কীভাবে করতে হয় কিংবা ইউটিউবের ভিউজ কীভাবে বাড়ানো যায়, তারপরে ফেসবুকের ভিউজ কী করে বাড়ানো যায়, এইসব নিয়ে ভিডিও তৈরি হয়। তোমার ইনস্টাগ্রামে রিলসের কী করে চ্যানেল গ্রোথ করা যায়, সবাই এই ধরনের ভিডিও করে। কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি কী করেছেন, তিনি ভিডিও তৈরি করেছেন যে ইনস্টাগ্রামের ফলোয়ার্স কী করে বাই করা যায়, মানে ফলোয়ার্স কী করে কেনা যায়, আপনি ইনস্টাগ্রামের ফলোয়ার্স কীভাবে কিনবেন সেই নিয়ে ভিডিও তৈরি করেছে। তার মানে প্রতিটি যারা ভিউয়ার্স আছে তাদের কাছে একটি খারাপ বার্তা গেল ইনস্টাগ্রাম সম্বন্ধে, যে ইনস্টাগ্রামে গেলে এরকম ফলোয়ার্স কিনতে পারা যায়, যে কারণে ইনস্টাগ্রামের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তাই ইনস্টাগ্রাম ওই চ্যানেলটাকে একটি কপিরাইট স্ট্রাইক দিয়েছে, শুধু লোগো ব্যবহারের জন্য নয়। যদি উনি ওই টাইটেলটা কিংবা অন্য কিছু চেঞ্জ করে দিত, যে লিখেছে বাইক কী করে বাই করা যায়, যদি বলতো যে ইনস্টাগ্রামের ফলোয়ার্স কী করে বাড়ানো যায়, তাহলে কিন্তু স্ট্রাইক আসতো না। যেহেতু টাইটেলে আছে ইনস্টাগ্রামের ফলোয়ার্স কী করে বাই করা যায়, তাহলে এই কারণে ইনস্টাগ্রাম একটা কপিরাইট স্ট্রাইক দিয়েছে। কিন্তু আমরা সাধারণত আমরা ভিডিও বানাই কি যে ফলোয়ার্স কী করে বাড়ানো যায়, ভিউস কী করে বাড়ানো যায়, আর্নিং কী করে বাড়ানো যায়, এইসব নিয়ে। কিন্তু যে ওখানে কেনা বেচা হয়, ফলোয়ার্স কেনা যায়, তারপরে ভিউস কেনা যায়, তো এই ধরনের যদি কেউ কন্টেন্ট বানায় তাহলে তো যে প্ল্যাটফর্মের সম্বন্ধে বানাবে সেই প্ল্যাটফর্মের সম্বন্ধে প্রতিটি ভিউয়ার্সের কাছে একটি বাজে ধারণা চলে যাবে যে ওখানে কেনা বেচা হয় ভিউয়ার্স কিংবা ফলোয়ার্স। আর এই ধরনের কন্টেন্ট যদি কেউ তৈরি করে তাহলে সেই প্ল্যাটফর্মের ভিউস, সেই প্ল্যাটফর্মের ভাবমূর্তিও নষ্ট হবে, যে কারণে একটি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে। আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, আজকে আমার কাছে এক কন্টেন্ট ক্রিয়েটার এসেছিলেন, তিনি দেখতে এসেছিলেন যে হরর স্টোরি মানে ভূতের গল্প তিনি চ্যানেল খুলবেন, তাই নিয়ে ওনার সেই সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে, তা কী করে করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হবে, ভূতের গল্প কী করে ডাউনলোড করতে হবে, তারপর তার জন্য যে ছবিগুলো প্রয়োজন সেই ছবিগুলো কী কোথা থেকে ডাউনলোড করতে হবে, সাউন্ড এফেক্ট এগুলো যাবতীয় সব কিছু দেখার জন্য এসেছিল। এবার কথা হচ্ছে যে আপনি যদি এই ধরনের ভিডিও চ্যানেল করতে চান হরর স্টোরি,
তাহলে খারাপ না। এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর চলে, ভিউজও আছে, সবাই শোনেও মন দিয়ে। তাহলে আপনার অনেক দক্ষতা থাকা দরকার। প্রথমত আপনার বলার টেকনিক, একটি গল্প বলবেন, সেই গল্পটি ভিউয়ার্সরা মন দিয়ে শুনবে, তাহলে আপনার সেইভাবেই বলতে হবে। আপনার বলার টেকনিকটা খুব ভালো হতে হবে, স্পষ্ট হতে হবে এবং সুন্দর করে বলতে হবে। তাছাড়া মোবাইল দিয়ে এইসব ভিডিও খুব একটা ভালো এডিট করা যায় না। অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে করেন, আমার তো মনে হয় মোবাইল দিয়ে খুব একটা ভালো হবে না। যদিও করলে অসুবিধা নেই, আপনি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন হরর স্টোরি কপিরাইট ফ্রি, দেখবেন প্রচুর চলে আসবে, প্রচুর কপিরাইট ফ্রি গল্প চলে আসবে। আপনি সেখান থেকে গল্প একটি কপি করবেন, কপি করে আপনার ফোনে অবশ্যই নোটপ্যাড আছে, সেই নোটপ্যাডে আপনি সেভ করলেন লাইন বাই লাইন। তারপরে আপনি সেটাকে টেক্সটটাকে আপনি ভয়েসে কনভার্ট করলেন, আপনি নিজেও ভয়েস দিতে পারেন, আপনি কিংবা আপনি এআইয়ের মাধ্যমে ভয়েস জেনারেট করতে পারেন, সব কিছু করতে পারেন। তারপরে আপনি কয়েন মাস্টার হোক কিংবা পাওয়ার ডিরেক্টর হোক, ইনসার্ট হোক, সেখানে গিয়ে আপনার এডিট করতে হবে। আর আপনি বলছিলেন যে ছবিগুলো কোথা থেকে নেবেন বা সাউন্ড এফেক্ট, ছবির জন্য অনেক জায়গা আছে, ছবির জন্য আপনি সব থেকে বেস্ট হয় আপনি ইসে করতে পারেন ইমেজ সার্চম্যান, গুগলও পেতে পারেন, তাছাড়া প্রিন্টার্সও পেতে পারেন, এখান থেকে আপনি ছবি সংগ্রহ করতে পারেন। আর এফেক্ট, সাউন্ড এফেক্ট আপনি ইউটিউবেই পেয়ে যাবেন, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন কপিরাইট ফ্রি সাউন্ড এফেক্ট, দেখবেন প্রচুর পরিমাণে সাউন্ড এফেক্ট চলে আসবে, আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তাছাড়া মিক্স কিটেও সাউন্ড এফেক্ট পাওয়া যায়, ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে আপনি মিক্স কিট করে সার্চ করবেন, দেখবেন ওখানে মিক্স কিট চলে আসবে, ওখান থেকে আপনি কপিরাইট ফ্রিতে অনেক পেয়ে যাবেন সাউন্ড এফেক্ট, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তবে এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর ভিউজ আছে, আপনি যদি করতে পারেন তাহলে অবশ্যই ভালো, খুবই ভালো, ভিউজ আছে, ভিউজ হবে। তবে সেটাই প্রথমে যা বললাম যে বলার টেকনিক, ভিডিওর কোয়ালিটি, প্রেজেন্টেশনটা আপনার খুব ভালো করতে হবে, তবেই চলবে। এখন কম্পিটিশন মার্কেট, ভালো করে করতে হবে। গল্প একটি কপি করবেন, কপি করে আপনার ফোনে অবশ্যই নোটপ্যাড আছে, সেই নোটপ্যাডে আপনি সেভ করলেন লাইন বাই লাইন। তারপরে আপনি সেটাকে টেক্সটটাকে আপনি ভয়েসে কনভার্ট করলেন, আপনি নিজেও ভয়েস দিতে পারেন, আপনি কিংবা আপনি এআইয়ের মাধ্যমে ভয়েস জেনারেট করতে পারেন, সব কিছু করতে পারেন। তারপরে আপনি কয়েন মাস্টার হোক কিংবা পাওয়ার ডিরেক্টর হোক, ইনসার্ট হোক, সেখানে গিয়ে আপনার এডিট করতে হবে। আর আপনি বলছিলেন যে ছবিগুলো কোথা থেকে নেবেন বা সাউন্ড এফেক্ট, ছবির জন্য অনেক জায়গা আছে, ছবির জন্য আপনি সব থেকে বেস্ট হয় আপনি ইসে করতে পারেন ইমেজ সার্চম্যান, গুগলও পেতে পারেন, তাছাড়া প্রিন্টার্সও পেতে পারেন, এখান থেকে আপনি ছবি সংগ্রহ করতে পারেন। আর এফেক্ট, সাউন্ড এফেক্ট আপনি ইউটিউবেই পেয়ে যাবেন, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন কপিরাইট ফ্রি সাউন্ড এফেক্ট, দেখবেন প্রচুর পরিমাণে সাউন্ড এফেক্ট চলে আসবে, আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তাছাড়া মিক্স কিটেও সাউন্ড এফেক্ট পাওয়া যায়, ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে আপনি মিক্স কিট করে সার্চ করবেন, দেখবেন ওখানে মিক্স কিট চলে আসবে, ওখান থেকে আপনি কপিরাইট ফ্রিতে অনেক পেয়ে যাবেন সাউন্ড এফেক্ট, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তবে এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর ভিউজ আছে, আপনি যদি করতে পারেন তাহলে অবশ্যই ভালো, খুবই ভালো, ভিউজ আছে, ভিউজ হবে। তবে সেটাই প্রথমে যা বললাম যে বলার টেকনিক, ভিডিওর কোয়ালিটি, প্রেজেন্টেশনটা আপনার খুব ভালো করতে হবে, তবেই চলবে। এখন কম্পিটিশন মার্কেট, ভালো করে করতে হবে।